সকাল 9টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজি রহমান। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বারোমারী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ওপর চোরাকারবারীদের হামলার অভিযোগ উঠেছে। হামলাকালে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালালে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি ঘটনাস্থলে মারা গেছেন। হামলায় বিজিবির এক সদস্য আহত হয়েছেন। শুক্রবার দিনগত রাতে সীমান্তের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা আব্দুল বারেকের ছেলে। এ ঘটনায় একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে জায়দুল ইসলাম গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাতে লক্ষ্মীপুর গ্রামে একটি বাড়িতে সুপারি পাচারের গোপন খবরে বিজিবির টহল দল অভিযান চালায়। এ সময় স্থানীয় চোরাকারবারীরা সংঘবদ্ধ হয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরে আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি চালালে একজনের মৃত্যু হয়। তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অবৈধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। একই সঙ্গে আরও পাঁচটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ ঘোষিত বিশ্ববিদ্যালয়গুলো হলো ইবাইস ইউনিভার্সিটি, আমেরিকা ইউনিভার্সিটি ও দ্য ইউনিভার্সিটি অফ কুমিল্লা। এছাড়া ভর্তি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় কুমিল্লা, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, আশা ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। আবাসিক হলের দশতলা থেকে লাফ দিয়ে মারা যাওয়া শিক্ষার্থী মারিয়া রহমানের মৃত্যু নিয়ে উত্তাল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এ নিয়ে দফায় দফায় মিছিল মিটিং করেছেন শিক্ষকৃবি শিক্ষার্থীরা। পাশাপাশি পরীক্ষা পদ্ধতির পরিবর্তন, শিক্ষার্থী বান্ধব পড়ালেখার পরিবেশ তৈরি করা সহ বেশ কয়েক দফা জানান তারা। শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে একত্রিত হন। এ সময় তারা মারিয়া মৃত্যুর জন্য একাডেমিক চাপ, পরীক্ষা পদ্ধতি এবং কয়েকজন শিক্ষকের অমানবিক আচরণকে দায়ী করেন। একই সঙ্গে তারা মারিয়ার মৃত্যুর যথার্থ কারণ উদ্ঘাটন, যথাযথ চিকিৎসা না পেয়ে মৃত্যু হয়েছে তো বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধেরও দাবি তোলেন তারা। অপ্রতিরোধ্য খরস্রোতা পদ্মার বুকে দ্বিতল পদ্মা সেতুর সড়ক পথে যান চলাচল শুরু হয় গত বছরের জুনে। স্বপ্নের সেতুর পদ্মা জয়ের উপাখ্যানে বাকি ছিল নিচতলার রেলপথের কাজ। সড়কপথ উদ্বোধনের বছর না পেরোতেই এবার সম্পূর্ণ হয়েছে রেলপথের কাজ। বুধবার রেলপথের সর্বশেষ 7 মিটার অংশের ঢালাই দেওয়ার মাধ্যমে কাজ সমাপ্ত হয়। তবে ঢালাইকৃত অংশ শক্ত হয়ে ট্রেন চলার জন্য উপযোগী হতে 48 ঘন্টা সময়ের প্রয়োজন ছিল। শুক্রবার বিকেলে নির্ধারিত 48 ঘন্টা শেষ হয়। এদিন প্রকৌশলীদের পরীক্ষায় ঢালাইকৃত অংশ ট্রেন চলার জন্য উপযোগী হয়ে উঠেছে বলে নিশ্চিত করা হয়। অর্থাৎ বর্তমানে ট্রেন চলাচলের জন্য প্রস্তুত 6.68 কিলোমিটার পুরো পাথরবিহীন রেলপথ। এখন শুধু ট্রেন চলার অপেক্ষায় পদ্মা সেতু। সুন্দরবনে আজ শনিবার থেকে মধু আহরণ মৌসুম শুরু হচ্ছে। শনিবার দুপুর 12টায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় মধু আহরণের মধ্য দিয়ে মধু মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। পশ্চিম বন বিভাগের বুড়িগোয়ালিনি অফ বন অফিস সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে মৌয়ালদের প্রশিক্ষণের পর মধু আহরণের অনুমতিপত্র দেওয়া হবে। পাশ নিয়ে মৌয়ালরা গভীর বনে চলে যাবেন মধু সংগ্রহ করতে। এ বিষয়ে সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মহসিন হোসেন বলেন, সুন্দরবনে নির্বিঘ্নে মধু আহরণের জন্য বন বিভাগের টহল জোরদার করা হয়েছে। এছাড়া এবার বন্য প্রাণীর আক্রমণ থেকে রক্ষার জন্য মৌয়ালদের সাবধানে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি জানান, এবছর সুন্দরবনে 3000 কুইন্টাল বা 3 লাখ কেজি মধু ও 800 কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা রেঞ্জের লক্ষ্যমাত্রা 1050 কুইন্টাল মধু ও 200 কুইন্টাল মোম।
বর্তমান সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবিতে আজ শনিবার সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। একই দিন বিএনপি ছাড়াও সরকার বিরোধী সমমনা রাজনৈতিক দলগুলো স্ব উদ্যোগে পৃথক সময়ে এই কর্মসূচি পালন করবে। শুক্রবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শনিবার এসব কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। দেশের 8 বিভাগের কিছু কিছু জায়গার উপর দিয়ে 80 কিলোমিটার বা এর বেশি বেগে কাল বৈশাখী ঝড় বয়ে যেতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যায় ঝোড়ো হাওয়া সতর্ক বাণীতে আবহাওয়া বিভাগের তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 18 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গার উপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বা আরও বেশি বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া ও বিজলি চমকানো সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ গ্রামে ঐতিহ্যবাহী খান বাহাদুর জমিদার বাড়ি ও জামে মসজিদ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। শুক্রবার দুপুর 12:45 দিকে ব্রিটিশ হাই কমিশনার উপজেলার আকর্ষণীয় ডিজাইনে নির্মিত মসজিদটি পরিদর্শন করেন। এর আগে বেলা 11:00 দিকে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসন। এ সময় রবার্ট চ্যাটার্টন ডিকসনের সহধর্মিনী মিস তেরেসা আলবার্ট, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির, উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক, সহকারী পুলিশ সুপার সুমন কর, খান বাহাদুরের বংশধর আর্কিটেক্ট প্রকৌশলী মেরিনা তাবাসুম উপস্থিত ছিলেন। ফরিদপুরের নগরকান্দায় কাজের বিনিময়ে টাকা প্রকল্পের কাজ ভেকু দিয়ে করার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। খোঁজ নিয়ে জানা গেছে, পুরাপাড়া ইউনিয়নের দুলালী গ্রাম থেকে ছোট কুমার দিয়া কালী মন্দির পর্যন্ত রাস্তাটির নির্মাণ কাজ চলমান রয়েছে। কাবিটা প্রকল্পের রাস্তাটি নির্মাণের কার্যাদেশ পান ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির। প্রকল্পের এই রাস্তাটি শ্রমিক দিয়ে করার কথা থাকলেও চেয়ারম্যান সেটি ভেকু মেশিন দিয়ে করেছেন। এ ব্যাপারে প্রকল্পের সভাপতি ও নারী ইউপি সদস্য মোসাম্মদ শম্পা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সকাল 10টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।